7 জানুয়ারি মানে আগামীকালও এখানে আলোচনা হবে, এখানে কথা বলবেন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটার হুজুর, খুব সুপরিচিত একজন বক্তা বাংলাদেশের। হুজুরের আলোচনা শুনে অনেকে হেদায়েত হয়ে গেছে, ঠিক কিনা? আমি শুনেছি অনেক যুবক ছেলেবেলে হুজুরের আলোচনা শুনে নামাজ পড়েছে, কুয়াকাটা হুজুরের আলোচনা শুনে অনেক ছেলেরা দাঁড়িয়ে রেখেছে। বাংলাদেশের যে অটো রিক্সা ভ্যান গাড়ি সিএনজিতে আমি দেখেছি হুজুরের কণ্ঠ বাজতে, সুরেলা কণ্ঠ। আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুর যেন সহি সালামতে আগামীকাল আসতে পারে, হুজুর জীবনে যে খেদমাত করেছেন কোরআন সুন্নাহ আল্লাহ যেন কবুল করে নেয়। তো আমারে আনতে এই ধাক্কা ধাক্কি কালকে হুজুরে বসাইতে পারবেন রবির ভাই? হ্যাঁ, হুজুর কি দাওয়াত কবুল করছে? আসবে তো কোন দিক দিয়ে উঠাবে? আমারে তো উঠাইতে পারলেন না, কালকে সিকিউরিটি আরো ডাবল করবেন, পুলিশ 200 রাখবে, ইয়াং সোসাইটি থাকবে 300। হুজুর যেন খুব সুন্দরভাবে আসতে পারে, যেহেতু আমার এলাকা, হুজুর আসবেন হুজুরের সম্মান আদর আপ্যায়নের কোনো কিছুতে যেন কমতি না রাখে। আজকের এই প্রোগ্রামের